এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা এই শাওয়াল মাসের ছয়টি রোজা রাখার যাদেরকে তৌফিক দান করেছেন এবং দান করবেন রব্বুল আলমিন যেন তাদের প্রত্যেকের আমল নামায় পরিপূর্ণ এক বছরের সিয়াম সাধনার সাপ লেখে দেন আমিন আল্লাহম আমিন সওয়ালের ছয়টি সিয়াম সাধনা যেটি আমরা সাক্ষী রোজা বলি কেউ সওয়ালের ছয়টি বলি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিয়াম সাধনা এটি কম বাবার কিছু না কারণ রমজানের পর ছয়টি সিয়াম সাধনা করা এটি পরিপূর্ণ এক বছরের সাপ লেখা হবে আপনি রোজা না রেখে এক বছরের সব পাচ্ছেন রসুল সাল্লাম এরশাদ মান মানসাম আর মাদান আসুমাতবা ও সিদ্দামিন সাওয়াল কানাকা সিয়ামের দাহার কেউ যদি রমজান মাসে রোজা রাখলো পরবর্তী সাওয়ালের ছয়টি রাখলো সে যেন পরিপূর্ণ বসর সিয়াম সাধনা করলো পরিপূর্ণ বসরের সিয়াম সাধনার সোয়াব কিভাবে পাবেন আরসালাম অন্যত্রে ব্যাখ্যা দিয়েছেন যে হাদিসটি ইবনে মাজা নাসাই বর্ণনা করেছেন মান জা আবিল হাসানাতে ফালাউ আশরাম সা আলিহা যে ব্যক্তি একটি ভালো কাজ করলো এটি গুণ বৃদ্ধি করা হবে অন্যতে এসাদ যা আল্লাহুল হাসানা তে বি সালিহা আল্লাহ রব আলামিন প্রত্যেকটি ভালো কাজ দশ গুণ বৃদ্ধি করে থাকেন ফারুন বি আশারেতে অর্থাৎ এক মাস দশ মাসের সমপরিমাণ ফা আইয়াম আয়াম তামা পরবর্তীতে এই ছয়টি রোজা রাখা মানে দুই মাস সমান এদিক দিয়ে হবে পরিপূর্ণ এক বছরের শ্যাম সাধনা এখানে রচনা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এখন প্রশ্ন এই সাওয়ালের শ্যাম কি ধারাবাহিক রাখব নাকি গ্যাপ দিয়ে রাখতে পারবো আপনার ইচ্ছা সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলেই হবে ধারাবাহিক রাখেন গ্যাপ দিয়ে রাখেন শুরুতে রাখেন শেষে রাখেন মূল কথা রাখলেই হলো যে সমস্ত মুসলিম ভাইয়েরা রমজানে ওজোরের কারণে রোজা বাঙছেন এবং মা বোনেরা তাদের মাসিক পিরিয়ডের কারণে বা নেফাজের কারণে রোজা বাঙছেন তারা কি আগে এই সাওয়ালের ছয়টি রাখবেন নাকি কাজাগুলি করবেন মূলত আগে কাজাগুলি করতে হবে ফরস যেটি আল্লাহর হক এটি আগে আদায় করতে হবে নফল এটি মুস্তাহাব আপনার জন্য স্পেশাল অফার রয়েছে তবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের যে ঋণ এটি আগে পূর্ণ করা আহাক আল্লাহ ঋণ যেটা আগে পরিপূর্ণ করা এটি হলো উচিত এটি পরিপূর্ণ করার পর এই ছয়টি রাখবেন প্রকাশ্য যেটা হাদিসে যেটা প্রমাণ যে রাসাল্লাম যিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে তো রমজানের পরিপূর্ণতার কথা রয়েছে তারপরে সওয়ালের আপনি রমজানের পরিপূর্ণ হয়নি এখানে কাজা রয়ে গেছে তাহলে আপনার সওয়ালের রোজা রাখলে আপনার পরিপূর্ণ সাব পাওয়ার কথা না যেই সকল ভাইয়েরা রোজা ছেড়ে দিয়েছেন উজর রয়েছে এবং যে সমস্ত বোনেরা রমজানের রোজাগুলি আপনাদের ছুটে গেছে আগে শুরু করেন কাজাগুলি করে তারপরে সওয়ালের ছয়টি রাখেন তাহলে আপনারা পরিপূর্ণ এক বছরের সোয়াব পাবেন অত্যন্ত ফলপ্রসূ একটি অফার দেখেন রমজানের রোজা রাখলেন পরে সয়টা রাখলেন সারা বছর রোজা না রেখেই আপনি রোজার সব পাচ্ছেন তবে সবসময় জেনে রাখবেন এটা অজেব বা ফরজ নয় এটা মুস্তাহাব আপনাকে অবশ্যই রাখতেই হবে এমন কিছু না রাখলে আপনার জন্য ভালো না রাখলে আপনার কোনো সমস্যা নেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যেন সঠিকটা বোঝার এবং সঠিকভাবে এই সিয়াম সাধনা পালন করার তৌফিক দান করেন আমিন আল্লাহম আমিন